আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি তাহাজ নামাজ সম্পর্কে আলোচনা করব তাহাজ নামাজ একটি উপকারী নামাজ সমস্ত নফল নামাজের সেরা নফল নামাজ হচ্ছে তাহাজের নামাজ প্রিয় দর্শক এখন আমরা নফল নামাজ কি সে সম্পর্কে জানব নফল নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এবং ওয়াজিব সুন্নতের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বিভিন্ন সময় নফল নামাজও আদায় করেছেন হাদিসে এসব নামাজের অনেক ফজিলতের কথা উল্লেখ আছে মূলত নির্দিষ্ট ও নির্ধারিত আমলের পাশাপাশি উদ্ধৃত আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এজন্য সময় পেলেই নামাজ আদায় করা উচিত মানে নফল নামাজ আদায় করা উচিত আত্মার প্রশান্তির জন্য এটা মহা ঔষধ নিম্নে বিশেষ বিশেষ নফল নামাজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো প্রথমে আমরা তাহাজ নামাজ সম্পর্কে আলোচনা করব যেহেতু তাহাজ নামাজ একটি উপকারী নামাজ সমস্ত নফল নামাজের সেরা নফল নামাজ হচ্ছে তাহাজের নামাজ তাহাজ নামাজ তাহাজ আরবি শব্দ অর্থ রাত জাগা ঘুম থেকে ওঠা পুরানুল কারিমে এসাদ হয়েছে অমিনাল লাইলি ফাতাহাজাদ বিহি না ফিলাতাল্লাক আসা আইয়া বা আসাকা রব্বুকা মা মাহমুদা অর্থ আর রাতের কিছু অংশে আপনি তাহাজুত নামাজ পড়তে থাকুন এটা আপনার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে এই কথাগুলো বলছেন তাহাজুত নামাজ হচ্ছে সুন্নত রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম নিয়মিত নামাজ পড়তেন এবং সাহাবাই কেরামকে পড়ার জন্য উৎসাহ প্রদান করতেন হে লোক সকল তোমরা ইসলামের প্রচার ও প্রসার করো মানুষকে আহার দান করো আত্মীয়তা অটুট রাখো মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না আত্মীয়তার সাথে ভালো ব্যবহার করো আর মানুষ রাতে ঘুমিয়ে পড়লে তোমরা উঠে নামাজ পড়তে থাকো অর্থাৎ তাহাজ্জত নামাজ পড়তে থাকো তাহলেই তোমরা নিরাপদে বেহেশতে প্রবেশ করবে রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফরোজ নামাজের পরে সবচেয়ে উৎকৃষ্ট মানে উত্তম নামাজ হচ্ছে রাতের তাহাজ্জত নামাজ সোবাহানল্লা প্রিয় দর্শক এখানে পাঁচ দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে হাদিসটি আছে হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের হাদিস আর এটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক এখন আমরা তাহাজ্জত নামাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেব তাহাজ্জত নামাজ তাহাজ্জত নামাজ কত রাকাত তাহাজ্জত নামাজ হচ্ছে দুই থেকে বারো রাকাত পর্যন্ত তবে বেশি পড়লে সোয়াব বেশি তাহাজত নামাজ কখন পড়তে হয় তাহাজ্জ নামাজ রাত বারোটার পর থেকে শুরু করে সুবে সাদিক পর্যন্ত অর্থাৎ ফজরের নামাজের আগ পর্যন্ত কোন সুরা দিয়ে তাহাজ নামাজ পড়তে হয় তাহাজ নামাজ যে কোনো সুরা দিয়ে পড়া যায় তবে বড় সুরা দিয়ে পড়া ভালো তাহাজ্জ নামাজের নিয়ত কি তাহাজ নামাজের নিয়ত হচ্ছে আমি তাহাজ্জের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর তাহাজ নামাজ কেন পড়বেন তাহাজ নামাজ এজন্য পড়বেন কারণ সকল নফল নামাজের সেরা নফল নামাজ হচ্ছে নামাজ তাহাজ নামাজের ফজিলত কি নামাজের ফজিলত হচ্ছে ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জ নামাজ মুসলিম শরীফের হাদিস এ নামাজ পড়লে নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে ইবনে মাজা শরীফের হাদিস তাহাজত নামাজ সুন্নত না নফল তাহাজ নামাজ মূলত নফল তবে অধিক গুরুত্বের কারণে সুন্নত বলা হয় সুতরাং নফল ও সুন্নত উভয় নিয়ত করা যায় একদিন তাহাজ্জত পড়লে কি সবসময় পড়তে হবে না একদিন তাহাজ পড়লে সবসময় পড়তে হবে এটা ভুল তবে নিয়মিত পড়া ভালো ও মোত্তাকির পরিচয় নিয়মিত তাহাজ্জ নামাজ পড়লে বেতের কখন পড়বেন মানে ঈশার নামাজের সাথে যে তিন ডাকাত বেতের নামাজ আছে সেই বেতের নামাজ কখন পড়বেন বিতির নামাজ পড়বেন তাহাজ্যোত নামাজের পর তবে তাহাজ্যোতে উঠতে না পারার ভয় হলে এশার সময় পড়ে নেবেন তাহাজ্যোত নামাজের পরে কি অজিফা আদায় করবেন তাহাজ্যোত নামাজের পরে যে কোনো গুরুত্বপূর্ণ অজিফা বা দোয়াদুর পড়া যাবে মাঝে মধ্যে তাহাজ্যোতের নামাজ পড়তে না পারলে কি গুনা হবে উত্তর না গুনা হবে না তবে চেষ্টা করবেন সব সময় তাহাজ্যোতের নামাজ পড়ার জন্য কারণ এ নামাজ নফল নামাজের মধ্যে হচ্ছে সেরা নফল নামাজ আল্লাহরুল্লাহ আলমিন আমাদের সকলকে তাহাজ্যতের নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন